ছোট করি আমরা শিক্ষার্থীদেরকে অভিভাবকদের তাদেরকে অভিনন্দন জানাই যে পরীক্ষা আমরা নিতে পারছি। কাজেই এখন যে দেরিটা হয়েছে সেটা তাদের পরবর্তী পর্যায়ে সেটাকে আমরা সমন্বয় করব, কাজেই কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আগামী বছরের যে পরীক্ষাগুলো সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু এই বছরের মতো এত দেরি হবে না ইনশাআল্লাহ। 12-17 বছরের তাদেরকে টিকা দেয়া হবে এই সিদ্ধান্তটি হওয়ার পরে আপনার কি মনে হয় যে আমাদের 22 লক্ষ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সেই সুযোগ ছিল? এখনও তো ফাইজারের টিকা দেশের প্রতিটি জেলায় দেওয়ার মতো অবস্থা নেই, কাজে আমরা চেষ্টা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মকভাবে চেষ্টা করছে কিভাবে আমরা এখন এইচএসসি পরীক্ষার্থীদেরকে কতটা আমরা দিয়ে দিতে পারি, চেষ্টা করব আমরা, কিন্তু যতটুকু সময় এবং যেহেতু সব জেলায় এখন পর্যন্ত দেওয়ার অবকাঠামো যে প্রয়োজনীয় অবকাঠামো সেটি এখনও নেই, আর সেজন্যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যতটুকু দিতে পারি। অনেক ধন্যবাদ।